আজ সারাদিন খবরের শিরোনামে ছিল নারদকাণ্ডে সিবিআইয়ের গ্রেপ্তারি প্রসঙ্গ রাজ্যের দুই মন্ত্রী ও প্রাক্তন দুজন মন্ত্রী গ্রেপ্তারের পরপরই সকাল থেকেই খবরের শিরোনামে নারদকাণ্ডের গ্রেপ্তারি অন্যদিকে লোকসভার স্পিকারকে চিঠি লিখলেন তৃণমূল সাংসদ তথা লোকসভায় তৃণমূল দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বর্ধমান পূর্বের সাংসদ সুনীল কুমার মণ্ডলের সাংসদ পদ খারিজ করার জন্য চিঠি লিখেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় দলত্যাগী এই সাংসদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আবেদন করেছেন তিনি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে জিতেছিলেন এবং সাংসদ হয়েছিলেন সুনীল মণ্ডল তারপর বিধানসভা নির্বাচনের আগে গত উনিশে ডিসেম্বর মেদিনীপুরের কলেজিয়েট মাঠে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন সুনীলবাবু যদিও তাতে বিশেষ লাভ করে উঠতে পারেনি গেরুয়া শিবির অন্যান্য বেশ কিছু জেলার মতোই বর্ধমান জেলাতেও প্রভাব ফেলতে ব্যর্থ হয়েছে বিজেপি আর এবার নির্বাচন শেষ হতেই সুনীল মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করলো তৃণমূল কংগ্রেস এখন দেখার বিষয় সুনীল মণ্ডলের সাংসদ পদ খারিজ হয় নাকি অন্য কোনো দিকে মোড় নেয় সুদীপ বন্দ্যোপাধ্যায়ের করা অভিযোগ